আজ দিন মান কদর দানি মোবাস দিন মাশকে মোহাম্মদ হুবে ঈমান মা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হসবি একবার কাছে এদিকে ফাঁকা, আপনারা যদি একটু আগায় আসতেন, সামনে ফাঁকা, পিছনে বসে আছে, একটু আগে আসেন আপনারা, এই সামনে ফাঁকা, একটু কাছাকাছি আসেন, ফাঁকা থাকুক পিছনেই থাকুক, জি কাছাকাছি আসেন। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা অধ্যকার এই 83 গ্রাম ও মায়াধরপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই ও এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে এই 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব সিরাজপুরি, আরবি প্রভাষক দাউদপুর আলী মাদ্রাসা মাদ্রাজিল্লাহুল আলী,
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি আজম আল্লামা মুফতি কিয়াসউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায়ে ফুলতলি মাদ্রাজিল্লাহুল আলী। বিশেষ অতিথি আল্লামা জৌম আব্দুল মুনাইম সাহেব মনজালালী মাদ্রাজিল্লাহুল আলী। অধ্যক্ষ জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা জালালপুর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পূর্বে যিনি আলোচনা করলেন আপনাদের সামনে, হৃদয়কার আলোচক জনাব হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, ইসলামী ভাষ্যকার, মাই টিভি, ঢাকা। জনাব হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব মোল্লার চকি, সিনিয়র শিক্ষক জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ বুরহানউদ্দিন সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, ইমাম ও খতিব উলাল মহল জামে মসজিদ। হযরত মাওলানা রায়হানউদ্দিন সাহেব ইমাম ও খতিব 83 গ্রাম ও মায়াধরপুর জামে মসজিদ। হযরত মাওলানা মুফতি আনোয়ার হুসাইন সাহেব 83 গ্রাম আরবি প্রভাষক জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সহ আজকের এই মঞ্চে বসা অত্র এলাকার বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, সমবয়সের যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, বাড়িতে বাসায় ঘরে বসে ওয়াজ শুনতে থাকা আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই 83 গ্রাম ও মায়াধরপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইসালে সওয়াব ও সুন্নি মহাসম্মেলনে বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আল্লাহ পাক অত্র এলাকার হাজার হাজার জনতার মধ্য থেকে বাছাই করে আমরা মুষ্টিমেয় কিছু মানুষ এখানে বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জগতের মাঝে প্রেরণ করেছেন, শুধু আমাদের থেকে তিনি পরীক্ষা নেবেন, তিনি দেখবেন কার আমলটা সবচাইতে ভালো, কার আমলটা সবচাইতে খারাপ। আপনাদের এই মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, আখলাকে হাসানা, এর উপরেই কিছু কথাবার্তা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব ইনশা আল্লাহ। আখলাক শব্দের অর্থ হলো চরিত্র, আর হাসানা মানে কি? ভালো। আখলাকে হাসানা শব্দের অর্থ ভালো চরিত্র, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মানুষ সম্পদের মধ্যে পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে না, টাকা পয়সার মধ্যে চিরদিন বেঁচে থাকতে পারে না, ক্ষমতা প্রভাব দম্ভ ভরে পৃথিবীতে চলা এর উপরে কেউ চিরদিন বেঁচে থাকতে পারে না, কিন্তু একজন ভালো চরিত্রবান মানুষ, সুন্দর আখলাকের মানুষ, আখলাকে হাসানা আল্লাহ পাক যার ভিতরে দিয়েছে, এমন মানুষ পৃথিবীর মধ্যে চিরদিন বেঁচে থাকে, কি বলেন? ঠিক না? মানুষ চলে যায়, তার গুণ কীর্তন পৃথিবীতে ভালো কিছু যা সে রেখে যায়, তার কথাগুলো মানুষ বলতে থাকে, এমন একজন চরিত্রের মানুষের দাম কম না বেশি? কথা বলে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুরুতে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদের সকলকে আখলাকে হাসানা দিয়ে ভরপুর করে দেন। সকলে বলি আমিন। মানুষ একটা কথা বলে সাধারণত, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, কি বলেন? ঠিক না? ওয়েলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একজন মানুষ যদি টাকা হারালো সে কিছুই হারালো না, ঠিক না ভাই? যদি স্বাস্থ্য হারালো তাহলে কিছু হারাইলো, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল, একটা কথা আছে না নাই? স্বাস্থ্য আপনার ঠিক থাকলে আপনি ইবাদত করতে পারবেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হলে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদে যেতে পারবেন, স্বাস্থ্য ঠিক থাকলে আল্লাহর ঘর
মক্কাতুল মোকাররমা কাবা শরীফ আপনি হজের জন্য যেতে পারবেন। তাহলে সব মিলাইয়া স্বাস্থ্যেরও দরকার আছে, কথা বলেন না যে আপনার স্বাস্থ্যের দরকার আছে না নাই? আল্লাহ পাক যতগুলো নিয়ামত পৃথিবীতে আমাদেরকে দান করেছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো সুস্বাস্থ্য, কি বলেন ঠিক না? স্বাস্থ্য যদি ঠিক না থাকে আপনি আল্লাহর ইবাদতও করতে পারবেন না। স্বাস্থ্য যদি কিছু নষ্ট হয় তাহলে বোঝা গেল কিছু হারাইছে, কিন্তু ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একজন মানুষ যদি চরিত্র হারিয়ে ফেলে ওই ব্যক্তি সব কিছুই হারিয়ে ফেললো, ওই ব্যক্তি মানুষ হিসেবে তখন আর মানুষের কাতারে থাকার যোগ্যতা নাই। চরিত্র নষ্ট হয়ে গেলে তখন ওই মানুষটারে আর কেউ মূল্যায়ন করতে চায় না। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চরিত্রটাকে পরিপূর্ণ করার জন্যই আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। একজন মুমিন, একজন মুসলমান, একজন উম্মতে মুহাম্মদী যদি চারিত্রিক দিকটা সংশোধন করতে চায়, চরিত্রটা যদি সে একেবারে মানে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাইতে চায়, তাহলে আপনাকে খুঁজে নিতে হবে চরিত্র বিশ্বনবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, জোরে বলেন ঠিক কিনা? কারণ ওনার চাইতে ভালো চরিত্র পৃথিবীর মানুষকে শিখানোর মতো কোনো শিক্ষক পৃথিবীতে ইতিপূর্বেও ছিল না, নবীজির জামানায় ছিল না, এখনো হবে না, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যার ব্যাপারে কোরআন সার্টিফাই করেছে, কার কাছ থেকে আপনি চরিত্র নেবেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ বলেন। এই সার্টিফাই আল্লাহ পাকের পক্ষ থেকে আর কাউকে করা হয় নাই, কাউকেই না, কোন নবী রাসূলকেও করা হয় নাই, সুবহানাল্লাহ বলেন। একমাত্র আপনার আমার নবীর শান হলো আল্লাহ পাক বলেছেন আপনি এমন চরিত্রের অধিকারী, এমন আখলাকে হাসানা আপনার মধ্যে আছে যেটার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, কোনো ফাটলতা নাই, কোনো সংশয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। এই উপাধি কে দিয়েছে? কথা বলেন না আপনারা, কে দিয়েছে? আল্লাহ। রহমতুল্লিল আলামিন আমাদের জন্য বড় একটা নিয়ামত। রহমতুল্লিল আলামিনকে যদি আমরা অনুসরণ করি, কারোর কাছ থেকে আর চরিত্র আমাদেরকে শিখতে হবে না। আল্লাহ পাক সেটাও ফাইনাল করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা যদি উত্তম আদর্শবান হতে চাও, উত্তম আদর্শ খোঁজ করো, তাহলে রহমতুল্লিল আলামিন থেকেই খুঁজে নাও, কারণ উনি তোমাদের জন্য উত্তম চরিত্র, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মদি কারোর কাছ থেকে আর উত্তম কোনো অভ্যাস চেয়ে আনার দরকার আছে? ভাই আছে, আছে আশ্চর্য। আমরা ইসলাম নিয়ে গবেষণা করি না, চিন্তা করি না, ফিকির করি না, সাধনা করি না। যদি একটু জল্পনা কল্পনা করতাম, ইসলাম আমাদেরকে যে চরিত্র শিখাইছে, যে অভ্যাস শিখাইছে, এর চাইতে ভালো কিছু পৃথিবীতে আর কেউ উপহার দিতে পারবে না। পৃথিবীতে আপনি খোঁজ নিয়ে দেখেন, এক এক সময় এক একজন লিডার দাঁড় হয়েছে, উনি কিছু থিওরি আপনাকে দিয়েছে, উনিও শেষ, ওনার থিওরিও শেষ, কথা কর ঠিক আছে নি কথা ভাই? কিছুদিনের জন্য দেখা যাবে একেবারে খুব তর্জন গর্জন, বহু কিছু করে ফেলেছে, কিন্তু আবার যেমনি ভাবে উত্থান তেমনি ভাবে পতন, কতদিন পরে খুঁজলে আর সেগুলো পাওয়া যায় না। কিন্তু রহমতুল্লিল আলামিনকে আল্লাহ পাক যে আদর্শ দিয়েছে এটা চলবে কিয়ামত পর্যন্ত, লাইফ গ্যারান্টি, জোরে বলেন আল্লাহু আকবার। যেটা কোনো লয় ক্ষয় নাই, এখন উম্মতে মুহাম্মদি সেটা একটু ধরে রাখার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয়ভীতিও দেখাইছেন, সেটা কি? তোমার অভ্যাসটা যেন ভালোই হয়, কারণ মন্দ কিছু যদি তুমি করো তাহলে সেটাও আমি আল্লাহর দরবারে জবাবদিহি, কথা বলে আছে না নাই, জবাবদিহি আছে না নাই? সময় আমল মিসকালা যারওয়াতিন খাইরাইয়ারা, ওমাই আমল মিসকালা যারওয়াতিন শাররাইয়ারা, বিন্দু পরিমাণ নেক আমল, ভালো কাজ, উত্তম কাজ যদি আপনার আমার দ্বারা হয় সেটাও আমরা দেখতে পাবো।
আবার যদি অপকর্ম কিছু হয়, অসৎ কিছু হয়, চরিত্রহীনতার কিছু যদি করে ফেলি, সেটাও কিন্তু আল্লাহ সেদিন গোপন রাখবেন না। সম্মানিত হাজেরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাই, উত্তম চরিত্র দিয়ে যেন আমাদের জীবনটাকে আল্লাহ ভরপুর করে দেন। সকলে বলি আমিন। আমার ঘর থেকেই শুরু হবে এই চরিত্র শিক্ষা দেওয়ার পালা। আমি নিজে চরিত্রবান হব, আগে বিবিরে চরিত্রবান করব, এরপরে আমার ঘর থেকে যারা আসবে উত্তম চরিত্র তারা শিক্ষা নিয়ে আসবে। কে বলেন, ঠিক না? ছোট ছোট ছেলেমেয়েরা, এই যে আপনাদের যে বাসায় কতক্ষণ ড্রেস নিলাম, ছোট্ট ছোট্ট কয়েকটা ছেলে, পিছে একটা আসলো কাছে, মেয়েও আসলো, কিন্তু আসার আগে কি সুন্দর সালাম, এসে জিজ্ঞেস করলো হুজুর কিতা করা, ঠিক আছে কথা, পিচ্ছি, কিন্তু দেখলাম যে এটা কিতা করার কথাটা হয়তো অভ্যাস আছে জিজ্ঞেস করার মতো, যে হুজুর আপনি কি করতেছেন, এটাই না বোঝায় নাকি, কিতা করা মানে কি, হুজুর কি করেন, এই তো কথা, পিচ্ছি, আমার কথাটা খুব ভালো লাগলো। তাহলে বুঝলাম যে আদত অভ্যাস কিছু না কিছু তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। মানুষ আসলে কাছে যাওয়া, ছোট্ট একটা লিফলেট, পিচ্ছি ছেলে একটা ক্লাস ওয়ানে পড়ে, সে লিফলেটটা নিয়ে এসে আমার হাতে দিল, আমারে বললো যে আপনি কোন হুজুর, পরে আমি দেখাইলাম যে আমি এই হুজুর, ঠিক আছে কথা, লিফলেট দেখা শেষ, এরপরে বলতেছে হুজুর আমারটা আমারে দিয়ে দেন, তারপর আমার লিফলেট আমি পকেটে রাখছিলাম, ঠিক আছে, যেটা যদি পরে না পাই, ও বললো হুজুর আমারটা আমারে দিয়ে দেন, পরে ওর লিফলেট ওকে দিয়ে দিছি। কিন্তু এই যে খুশমেজা যে কথা বলা, এই অভ্যাস অবশ্যই মা বাবার কাছ থেকে পাইছে, কি বলেন, ঠিক না ভাই? কত ছেলে দেখবেন আপনি ডাক দিলে কাছেও আসে না, যদিও আসে আবার কিছুই বলে না, যায় না মাসটা আমারে দিল, নামাজ শেষ করে বলতেছে হুজুর এটা কি আরো লাগবে না, এটার কাজ শেষ, চিন্তা করছেন? আমি বললাম না বাবা এটার কাজ শেষ, তুমি এখন নিয়ে যাও, পরে যায় না মাসটা নিয়ে গেল। এই যে খুশমেজা যে কথাবার্তা বলা, হুজুরের সঙ্গে একটু সংলাপ করা, এগুলো ভালো কিছু দিক। তখন বুঝলাম যে কিছু না কিছু তালিম সে ফ্যামিলি থেকে পাইছে, তা না হইলে কাছে আসা, সালাম দেওয়া, জিজ্ঞাসা করা, লিফলেট দেওয়া, জাইনামাজ দেওয়া, এগুলো সে একা পারে নাই, কি বলেন, ঠিক না? ফ্যাক্টরি ভালো তো মাল ভালো, মানেন কথাটা, ফ্যাক্টরি ভালো তো মাল ভালো। ছোট্ট ছোট্ট ছেলেরা যখন সালাম দেয় তখন কিন্তু হৃদয়টা জুড়ায় যায় রে ভাই, যেটা পাইছে অভ্যাসটা কার কাছে, যে তো একদিনে হয় নাই, মা বাবা তাকে শিক্ষা দিতে হয়েছে। অনেক জায়গায় দেখি আপনার এই সিলেটে অভ্যাসটা খুব বেশি, ছোট ছেলেরা আসে দেখা করতে, বাবা কাছে থাকলে বলে হুজুরের সালাম করো, কি বলেন, ঠিক না? এটা আপনারা বেশি বলেন, অন্য বাহির দৃষ্টিতে এগুলো খুব কম আছে, আলহামদুলিল্লাহ। উত্তম চরিত্র আখলাকে হাসানা শুরু তো হবে আপনার ঘর থেকে, একদিনে তো হঠাৎ করে কিছু সম্ভব না। আর দারবুলি সিবিয়ান কাল মায়েতিল বুস্তান, ছোট্ট শিশুটারে চরিত্র শিখাইতে যাইয়া যদি মাঝে মাঝে হালকা ব্যত্রাঘাত করতে হয়, তবু এটা ওই যে সারার মধ্যে বাগান, ফুলের বাগানে পানি ঢাললে যেমন কাজ হয়, ছোট্ট শিশুটারে চরিত্র শিখাইতে যাইয়া যদি হালকা ব্যত্রাঘাত করতে হয়, এটা ওই পানি ঢালার মতো সতেজতার কাজ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আদর করতে 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 মন্দ অভ্যাসগুলো শিখাইতেছি, ভালো কিছু তাদেরকে উপহার দিতেছি না, এই জন্য কিন্তু জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা রে ভাই? আমার নবীজি বলছেন, তোমার ছেলেটার বয়স যখন 7 বছর হয় তখন থেকেই তাকে নামাজের তালিম দাও। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর নামাজের মধ্যে চরিত্রের কি পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই পাবেন, কোরআন থেকে দলিল নেন, إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ جُلَّ بَلِنَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ بِشَّ نَبِي رَحْمَةٌ لِلْعَالَمِينَ نَبِي مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ বিশ্ববাসীকে একটা প্রেসক্রিপশন দিয়ে গেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, কয় বছর আওয়াজ দিতে হবে, কয় বছর, যখন মাত্র 7 বছরে পৌঁছেছে, তোমার সন্তানটাকে নির্দেশ দাও, মুরু আউলাদাকুম বিসসালা, তোমরা সন্তান সন্ততিদেরকে নির্দেশ দাও তারা যেন নামাজে যায়। কোথায় যাবে? আমার আল্লাহ বলেছে নামাজে গেলে কি হবে, তার চরিত্রটা সংশোধন হয়ে যাবে, ভালো কিছু তার মধ্যে
অর্জন হবে, অশ্লীলতা তারে কোনোদিন ধরতে পারবে না। কারণ নামাজ এমন একটা এফেক্ট, এটা এমন একটা এসেট, অশ্লীলতা নামাজি ব্যক্তির থেকে পিছনের দরজা দিয়ে পালাইয়া যায়। সুবহানাল্লাহ বলে সম্মানিত হাজরিন, নামাজের তালিম যখন ছেলেটাকে আপনি দিবেন, মেয়েটাকে আপনি দিবেন, এই ছেলেটা নামাজে দাঁড়াইয়া কত সুন্দর ভাবে তেলাওয়াত করবে সূরা ফাতিহা, কি বলেন ঠিক না? সূরা ফাতিহা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের মধ্যে সে দোয়া করে ফেলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন আল্লাহর কাছে পথ চাইতেছে, আল্লাহ সিরাতে মুস্তাকিমটা দাও। সিরাতে মুস্তাকিম মানে ওখানে কোনো শয়তানি নাই। সুবহানাল্লাহ বলেন না? নামাজে দাঁড়াইয়া ছেলেটা অর্থ বুঝুক আর না বুঝুক, আপনি যদি মেডিসিন খান, ঔষধ খান, কিছু মানুষ আছে জানে যে নাপা খাইলে কি হয়, নাপা এক্সট্রা খাইলে কি হয়, প্যারাসিটামল খাইলে কি হয়, মেট্রিন খাইলে কি হয়, কি ভাই আছে না, সেক্রিন খাইলে কি হয়, কমেট খাইলে কি হয়, এগুলো নিত্য নিয়মিত প্রয়োজনীয় ঔষধ। কিছু মানুষ আছে জানে, জানার পরে খায়, খাইলে কাজে লাগে, কিন্তু অধিকাংশ মানুষই তো এমন আছে একটা ঔষধের নামও জানে না, কথা বলেন ঠিক না? ডাক্তার বলে দেয় এটা খাবেন সকালে, লাল রঙেরটা বিকালে, সবুজ রঙেরটা রাত্রে, কারণ ওই তো মূর্খ মানুষ, পড়তেও জানে না কোনটা কখন খাবে। যে ব্যক্তি নাপা এক্সট্রা সেক্রিন কমেট মেট্রিন প্যারাসিটামল জেনে খাইলো, আর যে জানে না শুধু রং দেখে দেখে খাইলো, কাজ কি দুজনের একই হবে না কম বেশি হবে? কথা বলে দুজনের কি একই কাজ করবে? যে ঔষধের নাম জেনে খাইলো আর না জেনে খাইলো কাজ একই করবে না? ঔষধ যখন মেডিসিন যখন পেটে ঢুকছে কাজ তখন করবেই করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ যখন আপনি ছোট্ট ছেলেটাকে শিক্ষা দিবেন, সূরা ফাতিহা যখন সে তেলাওয়াত করবে নামাজের মধ্যে, আপনিও যখন তেলাওয়াত করবেন, অর্থ বুঝলে মজা একটু বেশি লাগে, কি বলেন ঠিক না? আত্মতৃপ্তিটা বেশি লাগে, কিন্তু অর্থ না বুঝেও যদি বলে ফেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ওইভাবেই নির্দেশ দিয়ে দেয় যে ছোট্ট ছোট্ট ছেলেরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছে বাবুত গো, সহজ সরল পথটা আপনি দেখে দেন, যেই পথ দিয়ে আপনারে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন ওইভাবেই শিশুগুলাকে ডাইভার্ট করতে থাকেন, যেই ঘরে নামাজের পরিবেশ আছে ওই ঘরের ছেলেরা কোনোদিন চরিত্রহীন হয় না। দুই একটা বাইচান্স হয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার, নবীর ঘর থেকেও কাফের হইছে এমন নজির আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? এটা হলো ব্যতিক্রম কিছু, কিন্তু অধিকাংশই হলো ভালো মা বাবার ঘর থেকে ভালো সন্তান হয়, কি বলেন ঠিক না? এটাই স্বাভাবিক, এটাই মূল, কিন্তু কিছু আছে ব্যতিক্রম, সেটা ভিন্ন ব্যাপার। আবার কাফেরের ঘর থেকেও তো আল্লাহ নবী বের করছে, কথা বলেন সুবহানাল্লাহ। কৃষকের ঘর থেকে বড় বড় বুজুর্গ হয়, আবার বুড়ো বড় বুজুর্গের ঘর থেকেও দুই একটা মাঠপার হয়, কি বলেন ঠিক না? এটা হলো ব্যতিক্রম কিছু, কিন্তু স্বাভাবিকভাবে ফ্যাক্টরি ভালো তো মাল ভালো, মা বাবা ভালো তো সন্তান ভালো। মা বাবার চরিত্রই যদি খারাপ থাকে, মা বাবাই যদি দিনে রাত্রে সারাদিন শুধু মিথ্যা কথা বলে, হারাম খাবার খায়, মা বাবাই যদি আজে বাজে গল্প করে সন্তানের সামনে, মা বাবা দুনিয়া যাইতে যদি সবসময় শুধু আড্ডা দেয়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আল্লাহর ইবাদত নাই, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবীজির কোনো আদর্শ মা বাবার মধ্যে নাই, ওই ঘর থেকে ভালো সন্তান আখলাকে হাসানাওয়ালা সন্তান হবে এমন আশা কোনোদিনও করা যায় না, জোরে জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা নমুনাটা আমাদের ভিতরে আনতে হবে, কারণ আল্লাহ পাক আমাদেরকে মডেল হিসাবে দিয়েছেন রহমাতুল্লিল আলামিন। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রং হবে আমার নবীজির রং, জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি যে আদর্শগুলো আমাদের মাঝে রেখে গেছেন, এটাও যদি একটু বাস্তবায়ন হয়, এর চাইতে উত্তম চরিত্রবান মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। এর আগে হইলে একটু মহব্বত লাগাইতে হবে, কি লাগাইতে হবে? মহব্বত। আপনি একটা ভালো কাজ করবেন, কাজটার প্রতি ভয়ে যতক্ষণ আপনি করতে না পারবেন, মহব্বত হইলে কাজটা, আন্তরিকতা বাড়লে আপনার কাজটা আদায় হবে সবচাইতে বেশি, জোরে বলেন ঠিক কিনা? শুধু আইন করা হইলো আপনার জন্য যে তুমি যদি এটা করো, একটা মেয়ের দিকে তাকাও তাহলে তোমার জন্য 3 বছরের জেল,
তাহলে সে তখন চিন্তা করবে জেল থেকে বাঁচার জন্য, তাহলে মেয়েটা যখন দেখবে না আমার তখন একটু তাকাবো, কথা কথা ঠিক আছে না? কোন পুরুষ যখন থাকবে না আশেপাশে, কোন সাক্ষী যখন থাকবে না, তখন তাকাই থাকবো কে সাক্ষী দিবে যে আমার জন্য 3 বছরের জেল। আর যদি ভিতরে আন্তরিকতা আসে, ভয় আসে, আল্লাহর ভয় যদি ভিতরে আসে, যে ওই দিকে তাকাইলেই কবিরা গুনাহ, কথা বলেন। এটা হলো এক জিনিস, আর আইন হলো আরেক জিনিস। ভিতর থেকে তাজিম যদি আসে, আন্তরিকতা যদি আসে, মহব্বত যদি আসে, কি আল্লাহর হুকুমের প্রতি মহব্বত, আহারে একবার তাকাইলেই কবিরা গুনাহ, তওবা সারা মরে গেলে খবর আছে, কথা কন ঠিক আছে না কথা? একবার তাকাইলেই কত বড় গুনাহ। এই লোকটার সামনে দিয়েও যদি অপরিচিত মহিলা হেঁটে যায়, জীবনেও কখনো চোখ তুলে তাকাবে না, কারণ কি আল্লাহর ভয় তার দিলে আছে, যে চোখের কারণেও আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, কথা কন ঠিক কিনা? যেই ছেলেটা বললো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমাকে সহজ সরল পথটা দেখায় দেন, কোন পথে চললে আমার চরিত্র ভালো হবে, কোন পথে চললে আপনি খুশি হবেন, আপনার রাসূল খুশি হবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার আমরা তো কথায় কথায় কিছু ভাইয়ের আজকে বের হয়ে গেছে যে আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলকে যোগ করা যাবে না, মানে যে বললাম না যে আল্লাহ খুশি হবে এবং আল্লাহর রাসূল খুশি হবে, এই ধরনের কথা নাকি এখন বলা যায় না, এটা বললে শিরক হয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে, এই কথা কি বলা যাবে? আপনারা তো কিছুই বলেন, আরে পক্ষে বিপক্ষে একটা আছেন তো, বলা যাবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য? এই জায়গায় ও শিরকের চশমা লাগিয়ে ফেলছে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সঙ্গে আবার রাসূলকে যোগ করা হয় কেন? আল্লাহ পাক নিজে যদি রাসূলকে যোগ করতে পারে, তোমার আপত্তি কোথায়? কথা কয় ঠিক আছে না কথা? ওয়াজ করা হইতেছে আজকে ঈমান ধ্বংস করার জন্য রে ভাই, এগুলো যদি ঠিকঠাক না করেন ফরমালিন মাঝে মাঝে ঢুকে যাবে, কথা কন ঠিক আছে না? প্রকাশ্যে হাজার হাজার জনতার সামনে ওয়াজ হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি কেউ একসাথে পড়ে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। যেটা দিয়ে ইমানের চারা রোপণ হইতেছে, যেটা দিয়ে মানুষ ইসলামে প্রবেশ করতেছে, এই জায়গায় যদি সমস্যা ঢুকায় দেয়, তাহলে তো মানুষগুলো আস্তে আস্তে ইসলাম থেকে দূরে চলে যাবে, জুড়ে বলেন ঠিক কেরা? তখন চরিত্রহীন বানাইতে, তাদের উদ্দেশ্য সাধন করতে আর বেশি সময় লাগবে। ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্ব জগতের মধ্যে বিশ্ব নবী রহমাতুল লিলালামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে চারিত্রিক শিক্ষাও দিয়েছেন, বাথরুমে কেমনে যাইতে হয় এই শিষ্টাচারকে শিক্ষা দিয়েছেন, কথা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাথরুমে ল্যাট্রিনে কেমনে যাবেন, এই আদব কায়দা আমার নবীজি শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আপনি যখন ঢুকবেন কিভাবে দোয়া কি পড়তে হয় সেটাও আমার নবীজি শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এ দেখে কিছু সংখ্যক বেঈমান ইহুদিরা হাসাহাসি করতো, মালি হাজার রাসূল ইয়াকুলু তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার কেমন নবী, খানাও খায় বাজারেও যায়, তার মানে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন সব শিক্ষা দেয়, উনি আবার কিসের রাসূল, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। রাসূল তো তিনি যিনি সব বিষয়ে উম্মতকে আদর্শ শিক্ষা দিবেন, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি কোন সাইট আমার নবীজি শিক্ষা না দিতেন, ওই সাইটটা অপূর্ণ থেকে যাইত, ওই সাইটটা অন্য কারোর কাছ থেকে ধার করে আমাদেরকে জানতে হইতো। ও মাইকেল জ্যাকসন, তুমি বলে দাও আমাদের এই সাইটটা কেমন হবে, কথা কন না? চলে যাইতে হইতো আপনার আমেরিকায় কারোর কাছ থেকে ধার করার জন্য, আর না হইলে চলে যাইতে হইতো ওই গৌতম বুদ্ধের কাছে, কথা কন গৌতম বুদ্ধের কাছে মায়ানমার যাইতে হইতো, যে তুমি বলে দাও আমাদের এই সাইটটা কেমন হবে। আল্লাহর মেহেরবানি, এমন কোন সাইট নাই যে রহমাতুল লিল আলামিন সেই বিষয়ে আমাদেরকে আদর্শ দিয়ে জান নাই, জুড়ে বলেন আল্লাহু আকবার। আর সেই নবীজির নাম আল্লাহ পাকের সঙ্গে যদি উচ্চারণ করা যায়, আল্লাহ নিজে যদি এক লাইনে লিখতে পারে, তোমার আমার আপত্তি কোথায়, জুড়ে বলেন ঠিক কিনা? আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কতভাবে সিস্টেম করা হইতেছে যে বলা যাবে অসুবিধা নাই। নবীজির আংটিতেও তো, নবীজির হাতে একটা আংটি ছিল, আংটির মধ্যে একটা সিল ছিল আল্লাহর রাসূল মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন।
ওরা বলতেছে যে আল্লাহর নামটা উপরে ছিল, নিচে ছিল মুহাম্মদ। আরে আংটিটা তো ভুল থাকে, কথা বলেন না, ওটা কি চওড়া নাকি লম্বা থাকে যে এক লাইনে লেখা যাবে? আহাম মক্কা মাথায় ঢুকাইছে কোনটা? ওই আংটির মধ্যে তো আগে আল্লাহর নাম, নিচে হইল নবীজির নাম, তাহলে এক লাইনে দেওয়া যাবে না, এক লাইন, ওটা তো কোনো সাইন বোর্ড না। আরে ভাই কথা কর না, আংটি তো গুল হাতের মধ্যে থাকে, যতটুকু জায়গা হয়েছে সিস্টেম অনুযায়ী লিখতে যাইয়া আল্লাহর নাম তো উপরেই থাকবে অবশ্যই, নিচে আসছে নবীজির নাম, ওটারে দলিল বানাইছে আল্লাহর রাসূল যেটা ব্যবহার করছে, আগে আল্লাহর নাম নিচে হইল নবীজির নাম, এক লাইনে লেখা যাবে না, এক লাইনে ওই জায়গায় জায়গা হয় নাই এই জন্য এক লাইনে লেখে নাই, ঠিক না রে ভাই? আর ওটারে দলিল বানাইছো, তাহলে তুমি আরো পিছনে যাও, বাইহাকি শরীফের হাদিস কি তুমি অস্বীকার করতে পারবা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে কি ধাক্কা দিয়ে উড়িয়ে দিতে পারবা? খাসায়েসুল কুবরার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে এসেছে, বাবা আদম যখন পদস্খলন হয়ে গেল আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, ভুল তো হতেই পারে মানুষের, কথা বল না? বাবা আদম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাবুদ গো আপনি আমারে ক্ষমা করে দেন। অনেক লম্বা কাহিনী রে ভাই, কাহিনী বলা উদ্দেশ্য না, কাঁদতে কাঁদতে অনেক সময় পার হয়ে গেল, একদিন হঠাৎ করে বাবা আদম মনে করলেন, মাবুদ গো আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন না, ইয়া রাব্বাল আলামিন আপনার হাবিব মুহাম্মদ তার ওসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তো জানেন তার হাবিব কে, মুহাম্মদ কে। এরপরেও বাবা আদমকে জিজ্ঞেস করলেন, আদম রে তুমি কি বললে, কে হাবিব কে মুহাম্মদ, তুমি বুঝলা কেমনে আমি তারে ভালোবাসি, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কি জানে না, এরপরেও হাবিব কে নিয়ে একটু আলোচনা করতে আল্লাহর কাছে ভালো লাগে, সুবহানাল্লাহ বলে। আদম তুমি বুঝলা কেমনে, ওনার নাম ধরে যে বললা, এই নাম নিলে আমি মাফ করে দিব, তোমার বন্ধুর খাতিরে মাফ করে দাও, তুমি জানলা কেমনে? বাবা আদম স্পষ্ট জবাব দিয়েছে, হাদিস শরীফে উল্লেখ, ইয়া রাব্বাল আলামিন আমার এই বডিটা যখন ডেড বডি ছিল, মাটি দিয়ে তৈরি করা, এর মধ্যে রুহ ছিল না, আমার কোনো খবর ছিল না, যখন আপনার পক্ষ থেকে রুহটা ফুঁকে দেওয়া হইল, আমি যখন চোখটা খুলে দেখতে থাকলাম, সতেজ হইলাম, প্রাণ পাইলাম, আমি তাকাইয়াই নজর করে দেখেছি আপনার আরশের গায়ে এক লাইনে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি লেখা দেখেছি আপনার আরশের গায়ে, সেই মানুষটার নাম, উনি কোন সাধারণ কেউ হতে পারে না। আমি তখন চিন্তা করেছি ওনার আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, ওনার খাতিরে আপনি আমারে মাফ করে দেন, রব্বুল আলামিন তখন বাবা আদমকে ক্ষমা করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা খুঁজে পাই না, বড় দুঃখের বিষয় রে ভাই, এগুলো ঈমান নষ্ট করার একটা পায়তারা, জুড়ে বলেন ঠিক কিনা? ঈমান থেকে মানুষ যদি ডাইভার্ট হয়ে যায় তখন তো চরিত্র এমনি নষ্ট হয়ে যাবে, ঈমানের ভয়ে মানুষ যেটা করতে পারে না আইনের ভয়ে সেটা করতে পারবে, কথা কোন? রবের ভয় যদি দিলে না থাকে র‍্যাবের ভয় দিয়ে কাজ হবে না, কথা কর। আপনার চরিত্র ঠিক করার জন্য আল্লাহর ভয়টা অগ্রে স্থান দিতে হবে, অগ্রে সর্বপ্রথমে, তাহলে দিনে দুপুরে আলোতে অন্ধকারে গোপনে প্রকাশ্যে কখনো আপনি চরিত্র নষ্ট হয় এমন কাজে জড়িত হতে পারবেন না, কারণ আপনার চিন্তা আসবে র‍্যাব আমাকে না দেখুক, সেনাবাহিনী না দেখুক, পুলিশ আমাকে না দেখুক, আমার রব তো আমারে দেখতেছে, কথা বলেন ভাই। এই জন্য বলবো ভাই রে, ইমানি চেতনায় মানুষ যখন উজ্জীবিত হয়ে যাবে তার চরিত্রটা এই জন্যই ভালো হয়ে যাবে, নামাজে দাঁড়াইয়া লোকটা বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মাবুদ গো আপনি আমারে সিরাতে মুস্তাকিম দেন, কারণ এই পথের উপরে যারা ছিল তাদের চরিত্র বড় ভালো ছিল, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজেই বর্ণনা দিতেছেন কারা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাতে মুস্তাকিম এটা কোন পথ, কাদের পথ? আল্লাহ আবারও শোনায় দিলেন, তুমি বলো নামাজের মধ্যে আল্লাহর কাছে, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, মাবুদ গো
ওই পথটা আপনার কাছে চাই যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ নিজে যাদের উপরে রাজি, আল্লাহ নিজে যাদের উপরে খুশি, তাদের পথ চাইতে আমাদের কোনো বাধা আছে? একটু কথা বলেন না, বাধা আছে? কারণ বোঝা যাইতেছে এদের উপরে আল্লাহ রাজি খুশি। আবার এই আয়াতের তাফসির আল্লাহ অন্য জায়গায় আরেক আয়াতে বলছে, নিয়ামত প্রাপ্ত এখানে তাদের জন্য দোয়া করা হয়েছে, যাদের পথে আপনি নিয়ামত দিয়েছেন আল্লাহ ওই পথ আমাদেরকে দেন। ওই পথের লোক কারা? আপনি কোরআন থেকে দলিল নেন, আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহীন। জোরে বলেন আল্লাহু আকবার। চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, ওদের পথ ধরে ধরে আমরা হাঁটি হাঁটি পা পা করে ধরে সামনের দিকে অ্যাডভান্স হই। আমাদের চরিত্রের মধ্যে বিজাতীয় কোনো কিছু কেউ ঢুকাইতে পারবে না। চিল্লায় বলেন ঠেকেরা। চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহ রাজি খুশি। এক নাম্বার, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, যত নবী রাসূল পৃথিবীতে ছিল তারা কোনোদিন চরিত্রহীনা ছিলেন না। জোরে বলেন ঠেকেরা। তাদের প্রতি রাজি কে ছিলেন? আল্লাহ। জোরে বলেন কে ছিলেন? মানুষের চরিত্রটাকে সংশোধন করার জন্য আল্লাহ নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলদের পথ ধরে ধরে আপনাকে সামনে অ্যাডভান্স হতে হবে। নবীর ভালোবাসা, নবীর মহব্বত যদি দিলে থাকে তখন হাজারো মানুষ আপনাকে কটাক্ষ করুক। একটা 17 বছর বয়সের যুবক, 18 বছর বয়সের যুবক, মুখের মধ্যে দাড়ি কত সুন্দর, কিসমিসে দাড়িগুলো বড় সুন্দর দেখা যায়, কিন্তু যিনি নবীজির মহব্বত অন্তরে লালন করতে পারে না ওনার কাছে দাড়িটা কিন্তু ভেজাল দেখা যায়। কথা কর, যেই ছেলের কাছে ভালো দেখা যায় উনি দাড়িটা রাখতেছে, আবার যে ভাইয়ের কাছে দাড়িটা ভালো দেখা যায় না উনি কিন্তু কামাইতেছে। কথা কর, দুইজনেই কিন্তু ভালো দেখা না দেখার উপরে, এর মধ্যে তফাতটা কি? একজন নবীর মহব্বতটাকে অন্তরের মধ্যে বেশি জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন যে দুনিয়ার মানুষ না হয় অল্প বয়সে আমার আঙ্কেল বললো, না হয় চাচা বললো, না হয় আমার বিবিও হয়তো বেজার হইতে পারে, তো তুমি অল্প বয়সে দাড়ি দুড়ি রেখে কি করছো? আছে না কত কথা? হোক, সব কিছুর চাইতে সে অগ্রে স্থান দিয়েছে কি আন্তরিকতাটাকে, যে নবী আমার খুশি হবে, বিবি আমার কি বললো, ভাই আমার কি বললো, আমার কলিকরা আমার কি বললো তাতে আমার আসে যায় না, নবীর মহব্বত যদি আমার অন্তরে গালেব হয় এই দাড়ির ওসিলায় আল্লাহ বহু ধরনের অপমানীয় কাজ থেকে আমার হেফাজত করবে। জুড়ে বলে ঠিক কিনা? চরিত্রহীনার যত কাজ পৃথিবীতে আছে একটা মাত্র, এই একটা মাত্র শূন্য দাড়ির ওসিলায় একটা দাড়িওয়ালা মানুষ সহজে সিনেমার হলে যাইয়া টিকিট করে ঢুকতে পারবে না। কথা কর, একবার ঢুকতে চাইলে দুইবার তার দেল থেকে বাধা আসবে, আরে এই দাড়ি নিয়ে টুপি নিয়ে কেমনে যাব সিনেমার হলে। কথা কর না, তাহলে বোঝা গেল কি এই দাড়িটা আমার জন্য একটা ব্রেকেট হয়ে দাঁড়াইলো। সুবহানাল্লাহ। বলেন আমার চরিত্র নষ্ট হওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়াইলো আমার দাড়ি। আর কাউকে খুশি করার জন্য অনেক সময় আছে যে আমরা ভুলের মধ্যে আসি, বুঝতে পারি নাই নবীজির সুন্নত মহব্বত, কিন্তু এমন যদি কিন্তু কাজ করে কোনো শক্তিতে একজনে বলতেছে না তুমি দাড়ি রাখতে পারবা না, তাহলে ভাইরে আপনি সন্দেহে একটা কুফরি কাজ করলেন। সেটা কেন? মানুষকে খুশি করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আপনি কিছু করতে পারলেন না। জোরে বলেন ঠিক কিনা? ভাইদের খেদমত আরজ করতে চাই, রহমাতুল্লিল আলামিনকে যদি আমি অন্তরের মধ্যে মহব্বত করি দুনিয়ার সব ভালো আমলগুলো আমার জন্য সহজ হয়ে যাবে, আমার ঘরটাও ঠিক হবে, বাহিরও ঠিক হবে, আমার থেকে আল্লাহ পাক যত সন্তান সন্ততি দিবে সবার চরিত্র হবে সুন্দর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নসিহত করতেছিলেন সাহাবায়ে কেরামকে, একত্রে করে দেখেন ভালোবাসাটা কেন আগে জায়গা দিতে হবে, কারণ ভালোবাসা দিয়ে যা হয় আইন দিয়ে তা হয় না, হয় না। আমার নবীজি নসিহত করতেছিলেন, সাহাবী একজন দাঁড়িয়ে বললেন মাতাসা, হুজুর গো আপনি একটু বলে দেন কিয়ামত কখন সংগঠিত হবে? কত মারাত্মক প্রশ্ন, কি জিজ্ঞেস করছে? কিয়ামত কোন অনুষ্ঠানের নাম নাকি? কথা বলেন ভাই, কিয়ামত মানে কি খুব আনন্দের ব্যাপার, প্রলয়ঙ্করী ব্যাপার? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা,
পৃথিবীটা পূর্ণ কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, বড় বড় পাহাড়গুলো ধসে যাবে, তোলার মতো উঠতে থাকবে। মানুষ তখন বলবে, এটা কি হলো, কি হলো? এই সম্পদগুলো মাটির ভিতরে খনিজ সম্পদ যা আছে, স্বর্ণ রূপ হীরা মণিমুক্তা যাই বলেন না কেন, সব উপরে ভেসে আসবে। আর মানুষ তখন বলবে, আরে এর জন্যই কি আমি পাগল ছিলাম? এই সম্পদের জন্যই কি আমি মানুষ হত্যা করেছি? এই সম্পদের জন্যই কি আমি আমার দেহটাকে কি বলবো অপব্যবহার করেছি? তখন মানুষ বলবে, আরে আজ দিন নেওয়ার মতো কেউ নাই। সুবহানাল্লাহ। বলে সেই দিন মানুষ অস্থির হয়ে যাবে হিসাব দেওয়ার জন্য, সেই দিন মানুষ নিজের জানটাকে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে যাবে। কিন্তু সেই দিন দৌড়াইলে পথ শেষ হবে না। চরিত্রহীনার কলঙ্ক যদি আপনার শরীরে থাকে, প্রত্যেকটা খারাপ কাজের চিহ্ন আপনার কপালের মধ্যে ভেসে উঠবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এই মুজরিম গুলো পাপি মানুষগুলো সবটা পাপের কারণ তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে। সেদিন আর লুকানোর কোনো খবর থাকবে? জোরে বলেন, থাকবে? তো এই কিয়ামত সম্পর্কে আল্লাহ নবীর সাহাবী হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর মাতা সাহ, কখন কিয়ামত সংগঠিত হবে? নবীজি বললেন, ধমকির সাথে, মা আদাতালাহা, তোমার জন্য ধ্বংস, তোমার এত বড় সাহস, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো, কিয়ামতের জন্য কি জোগাড় করছো? চিন্তা করছেন? নবীজির সাহাবী, আমার নবীজি বললেন, রে সাহাবীরা শোনো, কিয়ামতের কথা তোমরা জিজ্ঞাসা করলে, কিয়ামত প্রলয়ঙ্করী একটা ব্যাপার, তুমি এর জন্য কি জোগাড় করেছো? সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন বলে দিল, হুজুর মা আদাতুলাহা, হুজুর গো, কিয়ামতের জন্য কোনো সম্বল নাই, কিছুই আমি জোগাড় করতে পারি নাই। ভাই, আল্লাহ পাক যারে যত বড় করে নিজের সে তত ছোট মনে করে। সুবহানাল্লাহ। বলে যার মধ্যে এলেম বেশি, আমল বেশি, ও কোনোদিন মানুষের মধ্যে বলে বেড়ায় না, কথা কোন ঠিক কিনা? সব সময় ওই সমস্ত মানুষগুলো নিজের মনে করে, আই এম নাথিং, আমি নাচিস, আমি কিছুই না। কিন্তু যার মধ্যে কিছু নাই দেখবেন, ওর ফতুয়ার চুটে মানুষ সমাজে ঘুমাইতেও পারে না, কথা কর, আসে না? নাই চায়ের দোকানে ফতুয়া, রিক্সায় উঠলে ফতুয়া, গাড়িতে উঠলে ফতুয়া, এক জায়গায় বসলে ফতুয়া, খালি ফতুয়া আর ফতুয়া, মানে দশ জায়গায় ঘুরে আর মানুষের কাছে শুনে আর টাস টাস করে ওগুলো মেরে দেয়। ঠিক আছে কথা? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক মূলত যাকে দিয়েছেন সেও তো ফতুয়া নিয়ে বসে থাকে না, কারণ নিজের হিসাব দেওয়ার জন্য রেডি থাকে। জোরে বলেন, টেকেরা। আল্লাহ বলেছে, ফালা তুজাক্কু আনফুসাকুম, তুমি নিজের একেবারে পবিত্র, নিজে একেবারে সেরা, ফেরেশতা হয়ে গেছো, এটা মানুষের মধ্যে বলে বেড়ায় ওরা, তাহলে সমস্যা আছে, কথা কর না? নিজের ছোট মনে করবে, আল্লাহ তোমারে বড় বানাবে। সুবহানাল্লাহ। বলেন ভাইদের খেদমতে আরজ করতে চাই, যেমন নবী তেমন সাহাবী, হুজুর জিজ্ঞেস করলেন, কিয়ামতের জন্য তোমার কি সম্বল আছে, তুমি কি জোগাড় করেছো? সাহাবি বললেন, মা আয়াদাতুলা, হুজুর গো, কিয়ামতের জন্য আমি কিছুই জোগাড় করতে পারি নাই। কত সুন্দর জবাব! কারণ আমরা যে আমল করি এটা আমাদের সাধ্য অনুযায়ী করি, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক যদি পুঙ্খানুপুঙ্খ রূপে একেবারে চুল ছাড়া বিশ্লেষণ করে আমাদের কাছ থেকে ইবাদত আদায় করে, কারোর কোনো উপায় থাকবে? কথা বলেন, থাকবে? কারোর কোনো উপায় থাকবে না। তাহলে কি করতে হবে? যতটুক পারি ইবাদত করবো আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি মাফ করার মালিক। কি বলেন, ঠিক না? সাধ্যের বাইরে আল্লাহ পাক আমাদের কিছুই চাপাইয়ে দেন নাই। জোরে বলেন, সুবহানাল্লাহ। সাধ্যের বাইরে কি চাপাইয়ে দেন নাই দেখেন, রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া কোন মহিলা মা বোনের দিকে যদি, যারা আপনার সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নাই, আপনার চোখটা যদি ওই দিকে চলে যায়, তাহলে তো গুনাহ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা নিয়ে চিন্তায় পড়ে গেলেন। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আলী, আলী রে, তুমি চিন্তা করো না, মনের অজান্তে পথ চলতে যাইয়া হঠাৎ করে একটা মহিলার দিকে তোমার চোখটা যদি চলে যায়, এই যে প্রথমবারের দৃষ্টির জন্য আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বলেন না, ইচ্ছা করে যদি তাকায় থাকেন গুনাহ হবে, আর চলতে যাইয়া পথ চলতে যাইয়া চোখ চলে গেছে, এই জন্য আল্লাহ পাক ধরপাকড় করবে না। আল্লাহ কত বড় সহনশীল! তুলে বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আল্লাহর নবীর সাহাবি বলল, হুজুর কিছুই জোগাড় করতে পারি নাই। কি সুন্দর জবাব দিল, ইল্লা ইল্লা ইল্লা, তবে কিছু আমল আছে। আমল হিসাবে কিছুই সাবমিট করলেন না, শুধুমাত্র দুইটা বিষয় বললেন, হুজুর ইল্লা আর ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কোন আমল নাই, ইবাদত নাই, কিছুই নাই, তবে দুইটা জিনিসের ব্যাপারে আমাদের একটা সাহস আছে। সুবহানাল্লাহ বলেন, ইল্লা আন্নি ইউহিব্বুল্লাহ, ও আল্লাহর নবী আমি আল্লাহরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে যদি গালিব হয়, আইন করে তখন আর অসামাজিক কাজ থেকে আপনাকে দূরে রাখতে হবে না। জোরে বলেন যে কেরা। সাহাবী বললেন, হুজুর পাশাপাশি আরেকটা সম্বল আছে। কি সম্বল? উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, হুজুর আল্লাহরে ভয় করি, পাশাপাশি আল্লাহর রাসূলকে ভালোবাসি, ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস যদি কারোর মতে এসে যায় রে ভাই, ওর জন্য আর কোন সম্বলের অভাব নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসলে নবীজি যে ফর্মুলা দিয়েছে অবশ্যই সে মানবে, কথা বলেন ঠিক না? নবীজি বলছে উম্মতের জন্য, শোনো তোমরা দুইটা জিনিসের দুইটা বিষয়ের জামিনদার হবে। কয়টা? কথা কন্যারে ভাই, চরিত্র মানুষের নষ্ট হওয়ার জন্য, আখলাকে সাইয়্যা আসার জন্য দুইটা জিনিসই যথেষ্ট। নবীজি বললেন এই দুইটার ব্যাপারে যদি তোমরা গ্যারান্টি আমি নবীরে দিতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না। সেটা কি? নবীজি বললেন, তোমাদেরকে আল্লাহ এই যে মুখটা দিয়েছে, জবান দিয়েছে, দুই গালের মধ্যবর্তী একটা জিহ্বা দিয়েছে, কথা কন, জিহ্বাটার হেফাজত করতে হবে দুই দিক থেকে। কয় দিক? একটা হলো কথা বলার দিক থেকে, আর একটা হলো খাওয়ার দিক থেকে। জিহ্বার তো আর কোনো কাজ নাই, আরো কিছু আছে, ওর কাজই দুইটা, কথা বলা আর খাইন্দ খাওয়া। যত কথা আপনি পৃথিবীতে বলেন, যদি জিহ্বা না থাকে কথা স্পষ্ট হবে না, কথা কন হবে নি ভাই? জিহ্বা যদি কারোর কাটা হয়ে যায় সে কথা বলতে পারবে না, বললেও স্পষ্ট বোঝা যাবে না। আবার জিহ্বা যদি কারোর না থাকে, মিষ্টি কি জাল লাগে না মরিচ কি তিতা লাগে, সে কিছুই বুঝবে না, কথা কন ঠিক না? জিহ্বাটা আল্লাহ এমন একটা থার্মোমিটার দিয়েছে, এটাই একেবারে রোজার দিন মহিলা মা বোনরা অনেকেই আছে, যদিও এটা ঠিক না, মাকরুহ। ওই যে জিহ্বার আগায় একটু নিয়ে টেস্ট করে পরে দেখে, এটা ওই ব্যক্তির জন্য অনুমতি দেওয়া হয়েছে, ফুকাহায়ে কেরাম দিছে। সেটা হলো স্বামী যদি একেবারে এক নম্বরের জালিম হয়, কথা বলে দুই নম্বরে না, এক নম্বরের জালিম আছে না? কিছু কিছু স্বামী আছে হয়তো ওয়াইফের সঙ্গে একটু রাগারাগি করলো, ধরো মহিলা তুমি কি বাক করছো, না ভাই এটা আদর্শ না, আপনি আদর্শ নিবেন নবীজির থেকে। সুবহানাল্লাহ বলে কথা বলতে কোন দিক থেকে কোন দিক, কষ্ট নিতেছেন নাকি আপনারা? কষ্ট নিয়েন না। এক নম্বরের জালিম যেটা, ও তো কোনো মতে বরদাসি করবে না, কম যদি কম হয়েছে হাড়ি পাতিল ভাঙতে ভাঙতে স্ত্রীর পিটাইতে শুরু করে, আছে না এগুলা? কি বউ পাইলাম ঘরের মধ্যে, লবণ বেশি হয় আর কম হয়। আরে আপনি যদি তার সাথে যাই একটু শরীক হইতে পারতেন, লবণ বেশি হইলে আপনি কৌশলে তারে বলেন, বউরে তুমি যে পাকটা করছো লবণ বেশি দিছো, এরপরেও মজা লাগতেছে, যদি আর একটু কমায় দিতে আরো মজা হইতো, কথা কর না, শালীনতা হইল না কথাটা? সুবহানাল্লাহ বলেন না, এটা না জবান, এইভাবে আপনি তার সাথে কথা বলবেন। আর যদি বলেন যে লবণ দিছো, কথা কর না, তার মনটাও খারাপ হয়ে গেল, কত কষ্ট করে রোজার দিন পাকশাক করলো, ইফতারির ব্যবস্থা আপনার করলো, আপনি সকালে ঘুমাইয়া নাক ডাকাইতেছেন আর গভীর রাতে উঠে শীতের মধ্যে সেহরির খাবারটা আপনার পাক করে দিল, একটু না হয় নির্বিষ হইছে, কথা কন ঠিক না? এই জন্য কি গরুর মতো পিটান যাবে নাকি তারে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, এটা হলো আল্লাহর ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে তোমার গায়ের চাদর, তুমিও তার গায়ের চাদর, তার সাথে এত রাগারাগি কেন? তার সাথে বন্ধু সুলভ আচরণ করো, অন্য মানুষের সঙ্গে যেভাবে কথা বলো তোমার বিবির সাথে ওইভাবে কথা বলো, তাহলে বিবি তোমার থেকে ভালো কিছু শিখবে। আর স্বামী স্ত্রী দুইজনের যদি মধুর সম্পর্ক হয়, ছেলে মেয়ে যদি দেখে মা বাবারে কোনোদিন গালিগালাজ করতে দেখি নাই, ওই ঘরের সন্তান কোনোদিন মুখ দিয়ে গালি দিবে না। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরি, নবীজির আদর্শ কি এই জায়গায়? রহমতুল্লিল আলামিন সফর শেষ করে ঘরের মধ্যে ঢুকতেছেন, দূর থেকে আসছেন, দূর থেকে ঘরের দরজায় পা রেখে ঘরের দিকে তাকায় দেখেন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক গ্লাস পানি হাতে নিয়েছেন,
পানি পান করবেন। এই মুহূর্তে আমার নবীজি দরজায় পা রেখে দেখতেছেন, যদি কথা না বলি এক গ্লাস পানি পান করতে তো এক মিনিটও লাগে না, কথা কন না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার ঘরে যে এই যে পানি ছিল গ্লাসের মধ্যে তুমি উঠেছো, মুখের কাছে নিয়েছো পানিটা পান করার জন্য, আমি নবী তোমারে বলতেছি গ্লাসের পানিটুকু সম্পূর্ণ তুমি পান করিও না, আমার জন্য একটু পানি রেখে দিও। সুবহানাল্লাহ, বলে কত ভালোবাসা থাকলে, মহব্বত থাকলে এই কথাটা বলা যায়। স্বামী হইয়া স্ত্রী বলতে চায়, সারে পানিটুকু সম্পূর্ণ তুমি একা পান করো না, একটু পানি আমার জন্য রেখে দিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিবি হিসাবে, আমাদের মা হিসাবে, মহিলা মানুষ হিসাবে, মনটা তখন তার কত বড় হয়ে গেছে যে আমার গ্লাসের মধ্যে পান করা পানি অবশিষ্ট পানিটুকু রহমতুল্লিল আলামিন পান করতে চাইতেছে। সুবহানাল্লাহ, বলেন না, এরকম একটা স্বামী যদি বিবিরে বলতে পারে, বিবিরে গ্লাসের পানি তুমি সম্পূর্ণ পান করো না, একটু আমার জন্য রেখে দিও, বিবির মনটা কত বড় হয়ে যাবে, কি বলেন, ঠিক না? আর আমরা করি কি, বিবি যদি গ্লাসে পানি খাইছে খুব ভালো করে ধুয়ে আনো, কথা কর না, কোথা থেকে মেডিসিন পাবে, সাবান দিয়ে ধুয়ে আনো, তুমি খাইছো আর ওই গ্লাসের মধ্যে আমি পানি খাবো, তো এই ঘরে মহব্বত বাড়বে না কমবে, কথা বলে ঝগড়াঝাটি বাড়বে না কমবে, গালি গালাজ বাড়বে না কমবে, ওই ঘরের প্রোডাকশন যা হবে ওই প্রতিরি হবে, কথা কর, ঠিক কিনা? পেটের মধ্যে থাকতে ঝগড়া, দুনিয়া থেকে বের হয়ে দেখতেছে ঝগড়া, দুনিয়ার মধ্যে বুঝবান হয়ে দেখতেছে বাবা এক সখিতে মা এক সখিতে, কথা কর না, বাবা এক খাটে মা এক খাটে, ওই ঘরের সন্তানগুলো মনোমালিন্য, ওইভাবে মনটা ওইভাবেই ঘুরে উঠবে, তাদের মধ্যে ঝগড়াটো মন, হিংসাটে মন, সব সময় মানে কি আক্রোশ ধরনের চিন্তা ভাবনা ওদের ভিতরে থেকেই যাবে, কারণ জন্মের পর থেকেই দেখতেছে গালি গালাজ কোনা কোনি মারাই মারাই, কি বলে, ঠিক না? সম্মানিত হাজরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আদর্শ নিতে হবে সব জায়গায় রহমতুল্লিল আলামিন থেকে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি গৃহে প্রবেশ করার পরে গ্লাসটা যখন হাতে নিলেন, পানি পান করার আগে বারবার শুধু গ্লাসটা ঘুরাইতেছে, নবীজির এই অবস্থা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, গ্লাস আপনি ঘুরাইতেছেন কেন, ব্যাপার কি, কোনো বুঝতেছেন নাকি? নবীজি বললেন, আয়েশা রে, আমি আর কিছু খুঁজি না, আমি একটা আলামত খুঁজতেছি, একটা চিহ্ন খুঁজতেছি, কিসের চিহ্ন? তুমি যেই জায়গায় মুখ লাগাইয়া গ্লাসের পানিটুকু পান করেছো, আমি দেখতে চাইতেছি কোন জায়গায় তোমার মুখের লালাটা লেগে আছে, ওই জায়গায় মুখ লাগাইয়া আমি নবী গ্লাসের পানিটুকু পান করব। ভাই রে, প্রত্যেকটা ঘর যদি আমাদের এরকম হইতো, স্বামী স্ত্রী আর কেউ কারোর বিরুদ্ধে মামলার দরকার ছিল না, কথা কর না, একবারে কোর্ট কাছারিতে দাঁড়াইয়া মিথ্যা স্ত্রী বলল এক ঘন্টা, স্বামী বলল দুই ঘন্টা, হয় কি হয় না, কথা কর না, স্বামীর ঘরে খাইয়া কোন না হয় মনোমালিন্য হয়েছে, কোর্টে যায় দাঁড়াইয়া বলে চার বছর যাবো আমার খবর নেয় না, কি কর, ঠিক আছে রে ভাই, না মিথ্যা বলছি, ডাইরেক্ট স্বামীর বিরুদ্ধে, ওই যে মা বাবা শিখাই দিছে, তুমি যাই বলবা চার বছর যাবৎ স্বামী আমার খবর নেয় না, কত বড় একটা মিথ্যা কথা বলে ফেলো। উনি আবার দাঁড়ায় বলতেছে লক্ষ লক্ষ টাকা আমার ও খাইছে, আর মায়েও খাইছে, বাপেও খাইছে, কথা কথা, এই যে মিথ্যা শুরু হয়ে গেল, এখান থেকে আমাদের কি হবে, চরিত্র সংশোধন হবে, এটা নষ্ট হবে, কথা কন, ঠিক না? তালাক দিতে যাইয়া গালি গালাজ কর, তুই তালাক, তোর অমুক তালাক, একেবারে তালাক দিতে দিতে শেষ, আবার দুই দিন যাইতে না যাইতে শয়তানে আমাদের কোন জায়গা পর্যন্ত ঢুকাইয়ে দিছে, একেবারে লম্পটের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, তালাক তো দেওয়ার সময় হুশ নাই, 14 গুষ্টি পর্যন্ত তালাক, তিন দিন যাইতে না যাইতে হুজুরের কাছে, হুজুর গোপন কোনো মশালা আছে, এই জন্য কিছু হুজুরাও দায়ী হবে আল্লাহর কাছে, কথা কন না, সত্য সত্যই কিছু হুজুররা আল্লাহর কাছে দায়ী হবে, রাতের বেলায় এসে 500 টাকা ঢুকাই দিছে আর হুজুর ফতোয়া মারিয়ে দিছে, তুমি তো রাগ হয়ে দিছো, ঠিক আছে কথা, তুমি তো রাগ হয়ে দিছো, কেউ কেউ বলে তোমার বিয়ের সময় মাইক বাজাইছিল আমি, কথা কথা, বিয়ের সময় এগুলো বাজে না ভাই, কথা কর না, গান বাজনা ছিল কো, হ্যাঁ হয়েছে, ফতুয়া দেখেন অভাব নাই, গান বাজনা যদি করে থাকো, মাইক যদি বাজায় থাকো, তখনই তো বিয়েই তো হয় নাই, চিন্তা করছেন ব্যাপারটা, নতুন করে তোমাকে পড়াই দেয়,
তুমি যে এই ফতোয়া দিলা, আগে যেগুলো আসছে এগুলো কোথায় যাবে? কোথায় কয় ছেলে আসছে মেয়ে আসছে, আমরা পাগল হয়ে গেছি দিনে দিনে। কিভাবে ফতোয়া মেলে? তোমার আগেটা তো বিয়েই হয় নাই। কেউ কেউ জিজ্ঞেস করে তুমি যৌতুক দিছিলা নি? কথা কথা, যৌতুক নিলে তো বিয়েই হয় নাই, ঠিক আছে কথা, বিয়ে হয় নাই, ফতোয়া দিয়ে তুমি বাঁচাই দিলা, কিন্তু আগে যেগুলো আসছে আল্লাহর মাল এরা কোথায় যাবে? বিয়ে ছাড়া যদি আসতে থাকে তাহলে তো ওগুলো অবৈধ হয়ে যাবে। কথা কন ভাই, আসার জন্য বলি নাই, যুক্তিতে আসেন। এই জন্য এই আকামটা কখনো করবেন না, যতই রাগ উঠুক লাগলে হালকা পিটেন দিলেন। এটা হাদিস শরীফে আছে, কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছে, ঠিক করার জন্য মৃদু মন্দ উপহার, সামান্য একটু হালকা ব্যত্যাঘাত, ওরে সংশোধন করার জন্য, আঘাত করার জন্য না, মনের জেদ মেটানোর জন্য না, ওরে ঠিক করার জন্য। বিবিরে তুমি যদি এরপরে কোনোদিন উল্টা পাল্টা দেখি তাহলে কিন্তু লাল বাতি জ্বলবে, আর সেটা কত ধমকির কথা। সংশোধনের জন্য করতে পারেন, মনের খাহেসে তারে পিটাবেন না, কারণ সেও মানুষ আপনিও মানুষ। কথা বলেন ঠিক কি তারে ভাই? সম্মানিত হাজিরি, আপনাদের খেদমতে আরজ করতে চাই, ঘর থেকেই শুরু হবে চরিত্র ঠিক করার আন্দোলন, তাহলে বাহিরেও ঠিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলে দিয়েছেন, কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরিবারের অভিভাবক চেয়ারম্যান মেম্বার আল্লাহর কাছে দায়ী হতে হবে। কথা কয়, আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা? তুমি তোমার বিবিরে কোন পথে চালাইছো, তোমার সন্তানকে কোন পথে চালাইছো, যদি তাদেরকে ভালো করে থাকো তাহলে আল্লাহর দরবারে তোমার নাজাত আছে। কি বলেন ঠিক না? আর আমার ডিরেকশনের অভাবে, আমার বুদ্ধি দেওয়ার অভাবে যদি আমার সন্তান সন্ততি এদিক সেদিক চলে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, তাহলে ভাইরে সন্তানের আগে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। জুড়ে বলেন ঠিক কিনা? তা আমার নবীজির সাহাবীরা জিজ্ঞেস করছিল, হুজুর আমি কিছুই করতে পারি নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকেই ভালোবাসি, এটাই আছে আমার সম্বল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি সলিউশন দিলেন দেখেন, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাশর হবে। সুবহানাল্লাহ। বলে নবীজি আমাদেরকে যে আদর্শগুলো দিয়ে গেলেন, এই আদর্শগুলোর প্রতি যদি আপনার আমার মহব্বত থাকে তাহলেই না বাস্তবে নবীর সঙ্গে মহব্বত হবে। কি বলেন ঠিক না? নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নাতি, যে আমার একটা সুন্নতকে অনুসরণ করলো, ভালোবাসলো, সে যেন আমি নবীরেই ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলে সম্মানিত হাজরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদর্শ নিয়ে পৃথিবীতে আগমন করেন নাই, তখন থেকেই পূর্ব ধর্মের সন্ন্যাসী বলেন, দরবেশ বলেন, সুফি বলেন, তারা ছোট ছোট সন্তানদেরকে কাছে পাইলে বলতো, তোমরা যদি পাও আহমদকে। সুবহানাল্লাহ। বলেন কাকে পাও? কাকে পাও? আহমদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যদি পাও, তার ধর্মের উপরে বিশ্বাস করবে, তার দিনের বিষয়ে বিশ্বাস করবে, তার আদর্শগুলো মেনে নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি খুলেন খাসায়েসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, তিনি রেফারেন্স দিয়ে এনেছেন সাহাবায়ে কেরাম থেকে, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের মুখ দিয়ে বলেছেন, আমি ছিলাম একটা মাজুসির সন্তান। কিসের সন্তান? মাজুসি বাংলা বুঝেননি, অগ্নি পূজারক, ঠিক আছে কথা, অগ্নি পূজারকের সন্তান, রাম হুরমুজের সন্তান ছিলাম আমি, কিন্তু আমার বাবার মাইন্ডটা ছিল একটু ভিন্ন ধরনের। আমার বয়স যখন 7 থেকে 8 বছর, ছোট্ট শিশু, তখন আমার বাবা একজন উস্তাদের কাছে দিলেন, যেই উস্তাদটা ছিল আমার ধার্মিক উস্তাদ। সুবহানাল্লাহ। বলে উস্তাদের সান্নিধ্যে গেলে আপনার ছেলেটা, আপনি মানুষ একটা সাধারণ কথা বলে যে বাপে পয়দা করে ভূত, উস্তাদে পয়দা করে ভূত, কথা কয় ঠিক আছে নি কথা? মা বাবা সন্তানকে আসল সন্তান বানাতে পারে না যে পর্যন্ত একজন ভালো শিক্ষকের কাছে, চরিত্রবান শিক্ষকের কাছে, তাকওয়াবান শিক্ষকের কাছে যে পর্যন্ত আপনি হস্তান্তর করতে না পারবেন, আপনার সন্তান আপনি মানুষ করতে পারবেন না। কি বলেন ঠিক কিনা? ভাইদের খেদমত আরজ করতে চাই, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা দুই ভাই ছিলাম, এক ভাই ধনাঢ্য হয়ে গিয়েছিল, ধনের দিক থেকে বড় অগ্রগামী ছিল, আমি ছিলাম রিক্ত হস্ত। আমার বাবা চিন্তা করলেন বৃদ্ধ বয়সে ছেলেটাকে একটা ভালো উস্তাদের কাছে দেই, মানুষের মতো মানুষ যদি হয় আল্লাহ পাক তাকে রিজিকের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। বলে সব একদিকে আর চরিত্র একদিকে, কি বলেন ঠিক না? চরিত্র চলে গেল তো আর এই মানুষটার কোনো মূল্য রইল? আরে ভাই, চরিত্রহীন মানুষ যারা পৃথিবীতে ছিল তাদের নামও মানুষ স্মরণ করে, চরিত্রবান যারা তাদের নামও স্মরণ করে, কিন্তু দুইটার স্মরণ দুই দিক। কথা কন না, এরশাদ শিকদারের নামও তো মানুষ স্মরণ করে, কথা কন না, খুব মহব্বতে করে না এরশাদ শিকদার? ওনার কি ইতিহাস রে ভাই, এমনও শোনা গেছে ওই রাস্তা দিয়ে কোনো যুবতী মেয়ে যদি হেঁটে যাইতো ওনার নজরে পড়লে, কোনো বাবার ক্ষমতা নাই, ওই ওই রাক্ষস ওই মেয়ে পিপাসু রাক্ষসের হাত থেকে কোনো মেয়ে বা মেয়েটাকে সিনেয় আনবে এই ক্ষমতা কারোর ছিল না, চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই জালিমের পদোন্নতি হইলে কি হয় নাই? কথা বলেন হইছে কি হয় নাই? এত বড় একটা লম্পট ছিল, চরিত্রহীরা, কোন যুবতী মেয়ে ওই এলাকার কোন যুবতী মেয়ের বাবা শান্তিতে ঘুমাইতে পারত না, কিন্তু আল্লাহর মেহেরবানি ফয়সালা তো হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ পাকের উলি যারা পৃথিবী থেকে বিদায় হয়েছে তাদের নামও তো মানুষ স্মরণ করে, কথা কোন না? সাহেব কিবলা ফুলতলি এই গ্রামে জন্মও হয় নাই, আর আপনাদের কারোর আত্মীয় স্বজনও না, কারোর শ্বশুরও না, ঠিক বলেন ঠিক না, কারোর দাদাও না, নানাও না, আপনার টাকা খরচ করে আপনি তার নামে ইসালে সওয়াব করতেছেন কেন? তার গুণে, কথা বলেন, কথা বলেন।